प्रतिदिन माला गेथे एक करे माला गाथे आर जमुनार जले भाषिए दे आज तो एलो ना আবার মালা গাথে একশো বৎসর হয়ে গেল এমনি ভাবে চলছে কোনো বিরাম নাই কোনো বন্ধ নাই তাই মানব জীবনে ওই একই পথ এলেন না হলো না ওনার দয়া নেই মায়া নেই একথা পাষণ্ডী বলবে কিন্তু ভগবত ভক্ত বলে আপনার কাজটা আপনি করে যান প্রতিদিন প্রণাম করুন প্রতিদিন কীর্তন করুন প্রতিদিন গোবিন্দের সেবা দিয়ে যান সময় হলেই তিনি আসবেন সময় হলেই তিনি আসবেন আর আসবে প্রতিটি মানব জীবনে তাই নরনারীর জীবনে তাই চোখের জল ফুলের মালা পূজা কীর্তন কোনোদিন ব্যর্থ যাবে না ব্যর্থ যাবে পাবেন এই আজকে যেভাবে আপনারা শুভ শ্রবণ করছেন এর ফল ভয়ঙ্কর এত ফল যা বেদ বেদান্তে কীর্তন করতে পারবে শ্রবণে এই মঙ্গল এই মঙ্গলময়ের কথা শুনছেন আপনারা এ বেদ বেদান্তে সীমা দিতে পারবে না এত ফল এত মহিমা তাই ভক্তমণ্ডলী মায়েরা হেন বেলা নাড দিদি দাঁড়ালো সেই খান হন হেন বেলা নাড দিদি দাঁড়ালো সেই খান হেন বেলা নাড দিদি দাঁড়ালো সেই খান হন হেন ধন্যবাদ ধন্যবাদ ভারী সুন্দর উলুধ্বনি হরি ধ্বনি নিরাই উলুধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা করিতে লাগিলা হরি যত ব্রজ প্রেমানন্দে হরি ধ্বনি হয়ে আত্ম সবাই প্রেমানন্দে হরি ধ্বনি হয়ে আত্ম হারা ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া ললিতা ললিতা এই বিশাখা দেখ কিরকম দাঁড়িয়ে আছে আরে সাধু বৈষ্ণব যার বাড়িতে আসে জেনে নিতে হবে ভগবান এসে গেছে অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব নে নে জোগাড় কর চরণ ধৌতের ব্যবস্থা কর সব কিছু হলো কিন্তু রাধারানীর দিকে নয়ন দিয়ে যেই তাকালো দেখতে পেল রাধা রানীর নয়ন ফুলে গেছে কেঁদে কেঁদে রাধে এ আপনার কি দুর্দশা কেন আপনার এ নয়নে আমি আর দেখতে পাই না ঋষিবর কেন কেঁদে কেঁদে
আমার গোবিন্দকে দেখতে পাই না, একশো বৎসর বেঁচে আছি। তাহলে আপনি একশো বছর বেঁচে আছেন? হ্যাঁ, মরি না। অনেকবার মৃত্যু আমার কাছে এসেছিল, আমি না করে দিয়েছি যে এখন একটু আমাকে সুযোগ দাও, আমার গোবিন্দ এলে আমি দেখব, তারপর মরে যাব। নারদ ঋষি, নারী হোক আর পুরুষ হোক, গোবিন্দ দর্শন না হয়ে যে মরে যায়, সে তো জীব জন্তু কুলে চলে যায়। জং জং বাপি শরণং তজ্জত্তম তে ভাবিতং। গীতা, যেই ভাব ভাবতে ভাবতে তোমার মৃত্যু হবে, পরের জন্মে সেই জন্ম পাবে। শ্রীমদ ভাগবতে আছে, ভরত মহারাজ হরিণের চিন্তা করতে করতে মরে গেল, পরের জন্মে তিনি হরিণ হয়ে জন্ম নেন। তাই মানব জীবনে তাই, কৃষ্ণ চিন্তা করতে করতে যদি মরে যাই, পরের জন্মে কৃষ্ণ ভক্তের গৃহে জন্ম পাব, অগ্রগতি হবে, এগিয়ে যাব। আর যদি বিষয় চিন্তা করতে করতে মরে যাই, কৃষ্ণ দর্শন না হয়, তাহলে পরের জন্মে আমি বিষয়ীর ঘরে জন্ম হব, যেখানে খোলও বাজবে না, যেখানে প্রসাদের ব্যবস্থা নাই, যেখানে হরিকথা কৃষ্ণ কথা নাই, যেখানে সাধু সেবা কোনো দিন। এই জন্য কীর্তন এত উচ্চ, কীর্তন এত উচ্চ যা মনোনিবেশ করে আমাদের গ্রহণ করতে হবে। আমার ভাগ্য অন্য কেউ গড়ে দেবে না, নিজের ভাগ্য নিজে তৈরি করতে হবে। ও লোকে অনেকে অনেক কথা বলবে, কারো কথায় কান না দিয়ে, নিজ গুরুর কথায় কান দিয়ে এগিয়ে চল। নিজের ভাগ্য নিজে তৈরি করো, জন্মটাকে উচ্চ দিকে নিয়ে যাও, জীবনটাকে উচ্চ দিকে নিয়ে যাও। তোমার জীবন তোমার হাতে, তোমার বন্ধু তুমি, তোমার শত্রুও তুমি। এই শীতের রাতে সুরার দোকানে বসে আড্ডা দেবে, না তাসের আড্ডায় আড্ডা দেবে, না হরি নামে আড্ডা দেবে সাধুর কাছে, এ তো তুমি ঠিক করো। ব্যয় অনেকে উপার্জনের শক্তি সকলের আছে, কিন্তু ব্যয় করার বুদ্ধি কারো নাই, সবার নাই। এই ব্যয় করাতেই তো জীবের কান্না আর দুঃখ এসে যায়। অর্থ কিভাবে খরচা করবেন, বিষ কিনবেন না অমৃত কিনবেন, এখানেই আপনার জীবন ধারণের একটা দৃষ্টান্ত থেকে যায়। রোজগার সকলে করে, অনেক কষ্ট করেই করে, কিন্তু ব্যয় করতে পারে না বলে কষ্ট তার আরো বেড়ে যায়। এই যে দেখেন, ক্লাব অনেক আছে, হ্যাঁ ছেলেরা অনেক আছে, আজকে যারা এখানে হরিনাম করছে তারাও একটা ক্লাবের ছেলে, তারা অর্থ উপার্জন করেছে, ভিক্ষা চেয়েছে, কিন্তু কি কাজে লাগালো? এই আজকে আস্তে আস্তে, কিছুদিন আগে আমরা এসেছি এই দিকে গান গাইতে, তো সেখানে চাঁদা নিয়েছে, আজ আবার ধরেছে, বলে চাঁদা দে রে, তোদের লক্ষ্মী পূজা এ বছর না আগামী বছরে, লক্ষ্মী পূজার ব্যানার দেওয়া। সে সারা বছর আমরা গান গাইতে যাচ্ছি, লক্ষ্মী পূজার ব্যানার দেখিয়ে চাঁদা নিচ্ছে, এরা কি করবে, এ তো ঠকবাজি হচ্ছে। তাই এই যে এটা না, অর্থ নিতে হবে, চাঁদা চাইতে হবে, ভিক্ষা চাইতে হবে, কিন্তু সেই ভিক্ষাটা ঠকবাজি করে নয়। হ্যাঁ, যেমন আমার জীবনে একটি ঘটনা আছে, আমি যখন কলকাতা দিয়ে গান গাইতে যাই, তখন কলকাতায় ট্রাফিক জ্যাম হয়ে যায়। ট্রাফিক জ্যাম হলে নানা রকমের ভিখেরিরা এসে ভিক্ষা চায়। তাই একদিন দেখি একটা ভিখেরি মা, একজন রমণী, তার স্বামীকে কাঁধে নিয়ে ভিক্ষা চাইছে, থালা সামনে পাতা আছে আর তার স্বামী কাঁধে আছে। তা আমি তখন খুব কষ্ট পেলাম, এ যুগেও এরকম রমণী আছে, তার স্বামীর দুটো পা নাই, তাকে কাঁধে করে ভিক্ষা চাইছে, কেন, পুরুষের কি অভাব? বাহ বাহ, এই 10 টাকা দে তো, এই আমার খুব ইচ্ছে হচ্ছে এনাকে 10 টাকা দেওয়া যায়। তো তার থালায় 10 টাকা দিলাম, ট্রাফিক জ্যাম ছেড়ে গেল, আমাদের গাড়িও ছেড়ে গেল। আমি শুধু লক্ষ্য করছি আর ভাবছি, আহারে, আবার কোনোদিন দেখলে আবার কিছু দেব। কিন্তু কি দেখলাম জানেন,
যেই আমাদের গাড়ি ছেড়ে গেল অমনি যে লোকটার পা ছিল না দুটো পা দুইটাই পা বেরিয়ে গেল সে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধে রাধে হায় ভগবান কোথায় দিলাম আমি দেখেন কি কায়দা করে দুটো পাকে মুড়ে এমন ভাবে লুঙ্গি পরে আছে তার স্ত্রীর কাঁধে যে কেউ দেখবে দুঃখ লেগে যাবে কিভাবে মেয়েটা তার স্বামীকে বয়ে বেড়াচ্ছে কি কিন্তু আসল তা নয় ভিক্ষা চাওয়ার একটা পথ মানুষ ঠকিয়ে এভাবে রোজগার করবে ও জানে না এই অভিনয় করতে করতে অরিজিনালে পৌঁছে যাবে এক সেকেন্ড যাবেনি খড়া হতে দুটো পা যেতে এক সেকেন্ড কোনদিন অভিনয় ছল চাতুরি ভালো নয় সোজা পথে চলো জিলেপি না হয়ে সরল থাকো হরি বল হরি বল ভক্তমণ্ডলী মায়েরা মিথ্যে বলতে বলতে মিথ্যেবাদী হয়ে যায় কৃষ্ণ নাম গাইতে গাইতে হরি ভক্ত হয়ে যায় হরি ভক্তমণ্ডলী মায়েরা উপার্জন সকলেই করে কিন্তু জায়গা জেনে সেবা দিতে পারে না তাই তার অর্থটা নরকে যাওয়ার রাস্তা তৈরি করে দেয় তাই কীর্তন তাদের জীবনে খুব জরুরি পথ বদলে যাবে পথ বদলে যাবে জীবন বদলে যাবে এক নতুন আনন্দ সাগরে ডুব দেবে ইথে কোন দেবর্ষি নারদকে প্রণাম করলেন ভক্তি ভরে তারপরে ছল ছল নয়নে বলি হে দেবর্ষি নারদ আপনি তো সব জায়গায় ঘুরে বেড়াতে পারেন আকাশ পাতাল মর্তে সব জায়গায় বলতে পারেন আমার গোবিন্দ কোথায় আছে কেমন আছে কি করছেন তিনি বলে দাও চোখের জল মুছুরা দে আমি যদি কৃষ্ণ নাম করে থাকি আমি যদি ভক্তিযুক্ত হয়ে হরি নাম করে থাকি তাহলে সেই স্বীকৃতি দিয়ে আমি তো আপনাকে কথা দিলাম উনি যেখানেই থাকুন উনি যেখানেই থাকুন আমি কথা দিলাম আমি ওনাকে ধরে আনবো কাঁদাতে হয় কিন্তু কাকে কাঁদাতে হয় জানেন না উনি তা আপনার এই চোখের জল বৃথা যাবে না রাধে আমি ওনাকে ধরে আনবো পারবে রাধে পারবে না রো তুমি আনতে পারবে আমার গোবিন্দকে পারবো কথা দিলাম এই বৃন্দাবনের মাটি স্পর্শ করে বললাম আমি ওনাকে যেখানে পাবো ধরে আনবো তবে যাওয়ার বেলা এটাও বলে যাই যদি না পারি কারণ নারদের একটা সন্দেহ আছে তাহলে কেন আমরা যত বড় ভক্ত হই না কেন ভগবান স্বতন্ত্র কথা শুনবে আর আমি তাকে ধরে আনতে পারবো এরকম তো গ্যারেন্টি নাই তবে দুটো রাস্তা রেখে যায় যদি না আনতে পারি তাহলে আমি কথা দিলাম বৃন্দাবনে দাঁড়িয়ে আপনাদেরকে কৃষ্ণের কাছে নিয়ে যাব মানে দুটোর একটা পারবই কি খুশি তো খুশি তো একটু হাত তুলে হরিধ্বনি সবাই রাজি তো আমি কথা দিলাম আমি আপনাদের কথা দিলাম
कृष्ण के एखाने आनबो जदि ना पारि आपनादेर के निये जाबो कृष्णेर काछे तार माने दर्शन अवश्य नारदी ऋषि बजाइबि এত যখন হলো আর একটা জায়গা বাকি আছে দেখে তারপর যাও পাখির ওই দশা চোখ বন্ধ করে 100 বছর কাঁদছে তারপর রাধারানীর এই দশা বাঁচবে কিনা সন্দেহ তবে মা যশোদা আর নন্দ বাবা কেমন আছে একবার দেখে যাই নারদ ঋষি বাজাইবি না রাধিকা রমণ নামে নারদ ঋষি নারদী ঋষি বাজাই বিনা রাধিকা রমণ নামে নারদী ঋষি বাজাই বিনা রাধিকা রমণ নামে ওইটা নারদ ঋষি বাজাই বিনা রাধিকা রমণ নামে ভক্ত মুত রামে নামি অমনি উঠল মেতে ভক্ত গীত স্বামী নামি অমনি উঠল ভক্ত গীত স্বামী যাই বিনা রাধিকা রমণ না রাধিকা নারদি ঋষি বাজাই বিনা রাধিকা রমণ না রাধিকা রমণ নামে বাজে বিনা রাধিকা রমণ নামে গোপাল এই তো নূপুর বাজছে এ গোপাল এলি আয় বাবা আয় এই তোর মা যশোদা 100 বছর চোখে দেখতে পায়নি রে এই তোর জন্য কেঁদে 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 চোখ নষ্ট হয়ে গেল কথা রে গোপাল আয় বাবা হায় হায় 100 বছর আমি ঝাড়ু দিতে পারি না এই তাই পাতায় পাতায় ওর কি হবে ঝাড়ু দিয়ে গোপাল নেই কৃষ্ণ নেই
झाड़ू दिए कि झाड़ू पड़े बचर मा जशोदा स्नान करे ना शाड़ी बदल करे ना एक छेड़ा शाड़ी पड़े आछे कृष्ण भजन मेरा सती साधी नारी जारा होय तारा जेमन अलंकार पड़े ना स्वामी चले गेले धाम प्राप्त हो गेले मरे गेले आत्मारा भारत गयना पड़े ना ठीक तेमनी भक्तेर जीवने मानुषेर जीवने कृष्ण जरा पेलो ना कृष्ण सेवा जरा करलो ना तादेर जीवने सेजेई वाला बेचे थेके वाला এ বাঁচার কোনো মূল্য নেই জীব জন্তুর মতো কেবল খেয়ে ঘুমানো এর কোনো স্থানুর নে দাঁড়িয়ে গেছে পুতুলের মতো এনবেলা মা খুঁজতে খুঁজতে এই হাতরাতে হাতরাতে নারদকে গিয়ে ধরে ফেলেছে গোপাল তুই কত বড় হয়ে গেছিস সেই ছোট্ট গোপাল আমার চোরা গোপাল আমার মাখন চোরা গোপাল আজ কত বড় হয়ে গেছে তবে না একশো বছর বলি কথা তবে আজ যখন তোকে ধরেছি বাবা তুই কি ভাবলি আমি ছেড়ে দেব মানিব না কোন চাতুরী ওরে গোপাল মানিব না কোন চাতুরী ওরে গোপাল মানিব না আজ মানিব না মানিব না মানিব না কোন চাতুরি আমি মানিব না কোন চাতুরি আজ ভাঙিব তোমার যত ভাদি ভুতি আজ ভাঙিব তোমার যত ভাদি ভুতি মানিব না কোন চাতুরী মানিব না কোন চাতুরী আমি মানিব না কোন চাতুরী দিদি ধাদি মুরারী শ্রী রাধা প্যারী কালী না দমন কারী অগ মাখন চোর কৃষ্ণ মুরারী আমি মানিব না কোন চাতুরী মানিব না কোন চাতুরী কোন চাতুরী আমি মানিব না কোন চাতুরী ওই না মানিব না কোন চাতুরী মানিব না মা কোন চাতুরী মা কে রে বাবা আমি নারদ আপনি যাকে গোপাল মনে করে ধরেছেন আমি গোপাল নই আমি দেবর্ষি নারদ
তাহলে আমি আমার গোপালকে ধরতে পারি নি মা এটাই ভুল করে অনেকে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না যখন চোখে দেখতে পায় তখন কাউকে খুঁজে নি যখন চোখ হারিয়ে যায় তখন আপন জনকে খোঁজার চেষ্টা করে যখন ধন থাকে তখন মন থাকে না ধন যখন হারিয়ে যায় তখন মনে করে যদি গোবিন্দ সেবা করতে পারতাম জীবন থাকতে জীবনের মানে বুঝে নাই তাই অকারণে হারিয়ে দেয় কুখাদ্য খেয়ে কুসঙ্গ করে কু জায়গায় গিয়ে জীবন কাটিয়ে দেয় শেষকালে মানুষ বুঝতে পারে তখন আর সময় থাকে যেদিন গোপাল থাকলো সেদিন ধরতে পারলেন না সেদিন তাকে ছেড়ে দিলেন আর আজকে আপনি বলছেন ছাড়িব না আজকে আপনি যাকে ধরেছেন সে তো গোপাল নয় সে তো দেবর্ষি নারো তা কিছু মনে করিস না বাবা দুঃখিনী মা তো পুত্র শোকে জর্জরিত তাই একটু ভুল করে ফেলেছি তোকে জড়িয়ে ধরে মা হলেই বা আমিও তো ছেলে তবে কথা দিলাম আপনাকে আমি কথা দিলাম এই মাকে যারা কাঁদায় তাদের কোনোদিন সুখ হবে না তোমার মতো মা যারা পৃথিবীতে আছে তাদেরকে যে ছেলেরা কাঁদাবে তাদের কাঁদার কোনো সীমা থাকবে না যে মায়েরা কৃষ্ণ ভক্তি মতি এই জন্য তার নাম যশ মতি শ্রীকৃষ্ণের যশ গুণ গান যিনি গান করেন তারই নাম যশ মতি যাকে দেবতারাও প্রণাম করে এই হচ্ছে মা হ্যাঁ কেউ বলতে পারবে না তোমার ছেলে ঝাঁপ তুলে টাকা চুরি করেছে দোকান ভেঙে টাকা চুরি করেছে এমন মা অনেক আছে তোমার ছেলে কালী পুজোর দিনে সুরাপান করে রাস্তায় পড়ে আছে এরকম মা অনেক আছে এমন সন্তানের জন্ম দিয়েছেন যারা রাস্তাঘাটে পড়ে আছে আর এরকম জননী কম আছেন যাদেরকে দেবতারাও প্রণাম করে তার জন্য তো সাধনার দরকার বিনা সাধনায় নেই মিলে নন্দলালা সাধন বিনা সাধ্য বস্তু কভু না মিলয় কিছু দিতে হবে তবে তো জীবনে কিছু পাবে দিলে পাবে নিলে যাবে কিছু দিতে শেখো জীবনে কিছু দাও ভালো কাজ করো তবে তো ভালো পাবে মা আমি কথা দিলাম মা আমি যেখানেই পাবো সেই ছেলেকে ধরে আনবো আপনার লালাকে গোপালকে আমি ধরে আনবো কথা দিলাম আপনার চরণে ফেলবো বাহ নারদ তোমার কথা শুনে আমার প্রাণ ফিরে আসছে যেন মনে হয় তুমি পারো পারবো না মা পায়ে হাত দিয়ে কথা দিলাম তবে এটাও বলে যাই যাওয়ার বেলা যেটা রাধারানীকে বলেছে যদি না আনতে পারি তাহলে আমি কথা দিলাম আপনাদেরকে গোপালের কাছে নিয়ে যাব মা যশোদা শুনে বলে তোমার মুখে ফুল চন্দন পড়ুক তুমি বেঁচে থাকো তুমি পারে না কারা পারে বিয়ে কারা দেয় এই যে ছেলে আর মেয়ের বিয়ে কারা দেয় হ্যাঁ তোমার বিয়ে হয়েছে ঘটকের দ্বারা হয়েছে না হ্যালোতে হয়েছে এখন অনেকে বলে শ্যাম সুন্দর প্রভু এখন আর ঘটক উঠে গেছে কেন বলে এখন সব হ্যালোতেই গেল আজকে হ্যালো কালকে গেল কালকে হলো পরশু দিন আবার গেল হ্যালো তো হ্যালো কি আর তোমাকে করছে একটা মেয়ে কতজনকে হ্যালো দিচ্ছে যে বেশি হেলবে তাকেই দিবে হ্যাঁ তুমি ছেড়ে দাও আর একজন লাইনে দাঁড়িয়ে আছে তুমি ছেড়ে দাও আর একজন এসব আপনাদের বলার লাগবে না কাঁদালে কাঁদালে হচ্ছে ভক্তমন্ডলী মায়েরা ঘটককে ঘটক গুরু গুরুদেবকে ঘটক বলা হয় কেন বলা হয় না গুরুদেব ভক্ত আর ভগবানের মিলন ঘটিয়ে দেয় তাই গুরুদেবকেও ঘটক আর পুরাকাল একাল পরবর্তীকালেও ঘটক থাকবে ঘটক নেই তা না যারা উশৃঙ্খল যারা কিছুই মানে না তারাই এরকম করছে কিন্তু বাকি এখনো অনেক সংসার আছে যারা ঘটক ছাড়া ছেলে মেয়ের মিলন হয় না
থাকবে, সবকিছুই চিরকালই থাকবে আর চলতে থাকবে। সত্য আছে, দুর্যোধন আছে আর যুধিষ্ঠিরও আছে। এ লড়াই, এ কুরুক্ষেত্রের যুদ্ধ চিরকাল চলবে। জয়ী কে হবে? সত্য মেব জয়তে। ধর্মের জয়, সত্যের জয় চিরকাল থাকবে। লড়াইটা হবে হাড্ডাহাড্ডি, টিকে থাকতে পারলেই জয় জয়কার হবে। ধৈর্য রাখো প্রাণে, তবে তো কৃষ্ণ আসবে তোমার কাছে। হরি বল হরি বল। মা আমি কথা দিলাম, হ্যাঁ পারলে আমি নিয়ে আসবো, না পারলে আপনাদেরকে নিয়ে যাব। আর দেরি করে না, অমনি চলে যাচ্ছেন। কোথায় যাব? দ্বারকায় যাব, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছে। এই দশাটা, বৃন্দাবনের কথাটা আমি শুধু জানাবো। এত বলি নারদি ঋষি বৃন্দাবনে যান, এত বলি নারদ ঋষি দ্বারকাতে যান, এত বলি নারদ ঋষি দ্বারকাতে যা। কে বলো হরি হরি ধ্বনি করে যত নদনা, হরি হরি ধ্বনি করে যত নদনা, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, এই তোমাদের সম্বল হরি বল হরি বল, এই তোমাদের সম্বল হরি বল হরি বল, করে করো তালি দিয়ে 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 হরি বল হরি বল। কেউ তো সঙ্গে যাবে, আমার মনে হয় তুমি কীর্তন শুনছো না। আচ্ছা দেখি কি কি বলে, দেখে নি কত মন দিয়ে শুনছে। আচ্ছা তুমি যখন মরে যাবে, কে তোমার সঙ্গে যাবে? পার্টনার সঙ্গে যাবে। পার্টনার মানে কি? স্ত্রী। ও গিন্নি যাবে, ঠিক আছে। আচ্ছা দেখা, তোমার আগে যারা মরে গেছে গিন্নি গেছে না? আছে অত ভাগা, এত খোল বাজায় মন দিয়ে, ওদিকে জ্ঞান নাই। ও জানে যাকে এত কষ্ট করে মানুষ করতেছি, মানে টাকা পয়সা নিয়ে দিচ্ছি, এই তোকে নাকি গা হাত টিপে দেয়। ওই যে খোলবা যায় পরিশ্রম হয় তো, টিপে দেয়। যেদিন পয়সা নিয়ে যায় না সেদিন টিপে না। হ্যাঁ আজ কথা ঘুরিয়ে ঘুরিয়ে চলে এলো। হ্যাঁ মরতেও জায়গা পাওনি, ঘরে তো কাজ করলে দুটো পয়সা হয়, খোল বাজালো না পয়সাও পেলো না, কোথা থেকে চলে এলো? তাহলে ওই গা টিপা বন্ধ হয়ে যাবে গো, পা টিপে না। আর সে বলে মরে গেলে সঙ্গে যাবে, কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল, কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল। তবে আমার কথা যদি মিথ্যা হয় তারা তারা হাততালি দিবেন না, কারণ আপনাদের সঙ্গে হয়তো কেউ যাবে। আর যদি সত্যি সত্যি কেউ না যায় তাহলে হরি বল বলতে বাকি থাকবে না। কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল, কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল, হরি নাম যাবে আর তুমি যাবে হরি বল হরি বল, হরি নাম যাবে আর তুমি যাবে হরি বল হরি বল, হরি নাম যাবে আর তুমি যাবে হরি বল হরি বল, হরি নাম যাবে আর তুমি যাবে হরি বল হরি বল, হরি নাম যাবে আর তুমি যাবে হরি বল হরি বল, হরি নাম যাবে আর তুমি যাবে হরি বল হরি বল, হরি নাম যাবে আর তুমি যাবে হরি বল হরি বল, হরি নাম যাবে আর তুমি যাবে হরি বল হরি বল হরি বল।
তোমার সঙ্গে যাবে হরি বল হরি বল আরে নামে তোমার সঙ্গে যাবে হরি বল হরি বল কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল আরে কেউ তো সঙ্গে যাবে না রে কেবল বদন ভরে হরি বল হরি বল হরি বল আরে বদন ভরে হরি বলে হরি বল হরি বল আরে বদন ভরে হরি বলে হরি বল হরি বল আরে বদন ভরে হরি বলে হরি বল হরি বল আরে বদন ভরে হরি বলে হরি বল 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 আচ্ছা আমি এই মায়েদেরকে একটু অনুরোধ করব একটু উলু উদ্ধনি করা যাবে আপনাদেরকে কিন্তু বলা হয়নি আপনারা দিয়েছেন এটা লাভ বেশি এটা পাবেন ফল বিফলে যাবে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি যত বিয়ে করেছেন মানে যত বিয়ে করেছেন মানে এক নয় একাধিক 16,108 জন হায় মা হাঁ কেড়ে গেছে বলে ও মা 16,108 জন আর আমরা একটা বিয়ে করে তিনবার কোটে যেতে তাও ঘুরে তাকায়নি কেমন তা কি অবস্থা ভগবান এই জন্য তিনি ভগবান 16,000 পত্নী তো হ্যাঁ তাদের আবার 10 জন করে ছেলে হিসেব করুন পরের বছর দেখা 16,108 জনের 10টা করে ছেলে আমার গোবিন্দ কি সংসার করেছে গো তবে কোনো ঝগড়া নাই কোনো পঞ্চায়েতি ব্যবস্থা নাই কোনো মোড়লের কোনো দরকার হয় না শুধু প্রেম আর প্রেম শুধু হাসি আর ফাঁসি কোন এই জন্য কৃষ্ণ কথা শুনুন দেখবেন কি আনন্দ আছে সবার সঙ্গে মিলেমিশে থাকা এই জন্য তো শ্রীকৃষ্ণ নিজে লীলা করে শিক্ষার্থ মেক পুরুষ পুরাণ বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থ মেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারী কৃপাম বুধির যস্য প্রহং প্রপদ্যম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই কৃষ্ণ লীলা সেই রাধা রানীর মহিমা জানাবার জন্য কলিকালে গৌরাঙ্গ 16,000 পত্নীকে বললেন ভগবান কৃষ্ণ গলায় কাপড় দিয়ে বললেন ও গো মেয়েরা সব সময় সুযোগের সদ্ব্যবহার করতে সারা দিন ঘুমাও সারা জীবন ঘুমাও খেলাধুলো করো আনন্দ করো প্রেম করো কিন্তু যখন সুযোগ আসবে সেবা করার পুণ্য অর্জন করার পুণ্য অর্জন করার স্বীকৃতি অর্জন করার সুযোগ সবসময় আসে না অপেক্ষায় থাকে এই যে কীর্তন হচ্ছে বলে আপনারা এসে প্রণাম করে বসেছে শোনার সৌভাগ্য হয়েছে এটা প্রতিদিন হবে না এটা প্রতিদিন হবে না অনেক দিন পরে এমন একটা সুযোগ হয়েছে এই সুযোগের সদ ব্যবহার করেছেন আপনার আর যারা মনে করছে না ঠান্ডা পড়েছে এখন যাও না ও আবার হবে আবার কত সদা যাবে হ্যাঁ হবে হরিনাম আবার হবে এক জায়গায় কিন্তু আপনার এমন দুরারোগ্য ব্যাধি হবে এমন এক সমস্যা তৈরি হবে কাছে হলেও আপনি বেরোতে পারবেন একবারে জীবন দিয়ে বুঝে নেবেন দেখবেন এই জন্য সময়ের সদ্ব্যবহার সুযোগ এলেই ছাড়া যাবে না তাই মেয়েরা দেখো দেবর্ষি না এ সাধারণ ঋষি না হ্যাঁ এ সাধারণ লোক নয় এ অগাধ বৈরাগ্য জীবন অগাধ কৃষ্ণ প্রেম হ্যাঁ যদ ইচ্ছা যখন ইচ্ছা যেখানে খুশি যেতে পারে নাহং তৃষ্ঠা আমি বৈকুণ্ঠী যোগী না এরকম ভক্ত যেখানে কীর্তন করে মদ ভক্ত যত্র গায়ন্তি আমি তার হৃদয়ে থাকি তার কাছে থাকি এই সেই নারদ হ্যাঁ এই জন্য বলছি একটু উলুধ্বনি করে জীবন ধন্য করো হ্যাঁ থালাতে করে পুষ্প মাল্য চন্দন নিয়ে জীবনকে ধন্য
গলায় আঁচল দিয়ে প্রণাম করে জীবনকে সার্থক করো, এই তোমাদের পরম। সুন্দর দোলালা সচি দোলালা নাচ তো শ্রী হরি কীর্তন, বলো সুন্দর দোলালা সচি দোলালা নাচ তো শ্রী হরি কীর্তন, সুন্দর দোলালা সচি দোলালা নাচ তো শ্রী হরি কীর্তন, বলো দুলালা সতীর দুলালা নাচ তো শ্রী হরি কীর্তন মে নাচ রে, হালে চন্দন তিলক মনোহর, হালে চন্দন তিলক মনোহর, অলোকা অলোকা তিলকা কপল নমে, সুন্দর লালা সচির দুলালা নাচ তো শ্রী হরি কীর্তন মে, বলো সুন্দর লালা সচির দুলালা নাচ তো শ্রী হরি কীর্তন মে, বলো সুন্দর লালা সচির দুলালা নাচ তো শ্রী হরি কীর্তন মে। আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, আমি আপনার চরণ চেপে দিই। স্বয়ং ভগবান কৃষ্ণ জগন্নাথ জগতের নাথ জগতের গুরু লোকশিক্ষক, আপনি আচরি ধর্ম জগতে শিখায়, বাবা মা আমার বাবা মা তার বাবা মার সঙ্গে ঝগড়া করবে, আমি কি শিখব, এই জন্য সাবধান, ছেলে মেয়ের সামনে মিথ্যে বলবেন না, ছেলে মেয়ের সামনে ঝগড়া করবেন না, ছেলে মেয়ের সামনে ছল চাতুরি করবেন না, তাহলে আপনারাই বিপদে পড়বেন। কারণ সংসারই হলো একটি কলেজ, এখানে প্রিন্সিপাল হলো মা বাবা, এরা যেমন আচরণ করবে ছেলে মেয়েরা তেমন শিখবে। ভক্তমণ্ডলী মায়েরা, জগৎগুরু ভগবান নিজে গলায় কাপড় দিয়ে নারদ ঋষিকে প্রণাম করলে, গৃহস্থের মঙ্গল করুন দেবশ্রী আমাদের মঙ্গল করুন, কিন্তু নারদ মনে মনে ভাবছে ভগবানকে দেখে তো মনে হচ্ছে না যে বৃন্দাবনের কথা মনে আছে। কটা ছেলে বলছিলাম? 16,108 জন পত্নী, তাদের 10 জন করে ছেলে, এই এদেরকে সামাল দিতে গিয়ে বৃন্দাবনের কথা মনে থাকবে কি দুর্দশা। তাই দেবর্ষি নারদ ঠিক করলেন ভগবানকে একটু মনে করাতে হবে, তাই কি করলেন, ভগবান চরণ চাপছে, ভগবান কিন্তু সব জানে, এই চরণ চেপে 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 দিতে চাইছে, তার মানে নারদ যেটা বলতে চাইছে ওটা যেন না বলে, কিন্তু ভগবানের চেয়ে তো ভক্ত চতুর। হ্যাঁ তুমি যতই চাপো বাবা, আমি চাপছি যেটা বলতে এসেছি বলবো, বলবো এবার, বলবো এবার, বলবো এবার, বলবো এবার, মনের কথা বলবো এবার, মনের কথা বলবো এবার, যার লাগি মোর আশায় থাই মনের কথা বলবো এবার, যার লাগি মোর আশায়।
মনের কথা বলবইবা বলবো এবা বলবইবা চরণে তোমার বলবো এবা চরণে তোমার বলবইবা বলবো এবা বলবইবা ওই চরণে বলবইবা ওই চরণে বলবইবা অনুমতি দাও জগতে পতি ওই চরণে বলবইবা ভগবান বলে কিছু বলবে নারদ হ্যাঁ দরজাটা বন্ধ করে দেন এ কথা অন্য কারো শোনা যাবে না আচ্ছা ঠিক আছে বন্ধ করলাম বলো এবার কি কথা প্রভু মনে কি পড়ে মনে কি পড়ে মনে কি পড়ে মনে কি পড়ে ভগবান বলে আপনার কথা যেন কি রহস্য ঘেরা কি কথা আরে কি মুশকিল আপনি কি করে বলছেন এই দ্বারকার রাজ্য পরিচালনা করতে হয় কত প্রজা কত শত্রু আর কত ছেলে মেয়ে তাদেরকে কার কথা আমি তো সকলের কথা মনে রেখেছি নারদ বলে এখনো সে জায়গাটা গেল না এবার বলেই ফেলি যা হয় আর বলবো এবার বলবো এবার মনে কি পড়ে মনে কি পড়ে বৃন্দাবনের মনে কি পড়ে মা যশোদানন্দ বাবা মনে কি পড়ে মনে কি পড়ে মা যশোদানন্দ বাবা মনে কি পড়ে মনে কি পড়ে প্রেমময়ী রাধার কথা মনে কি পড়ে প্রেমময়ী রাধার কথা মনে কি পড়ে মনে কি পড়ে ললিতা বিশাখার কথা মনে কি পড়ে মনে কি পড়ে ললিতা বিশাখার কথা মনে কি পড়ে মনে কি পড়ে একটা কথা বলি না আর একটা কথা বলি সব সময় লক্ষ্য করে কথা বলতে হয় সত্য হলেও বলতে নেই যেটায় কেউ কষ্ট পাবে সেই কথাটাকে ওইভাবে বলতে নেই তুমি জানো নারদ আমি কিভাবে আছি কত কষ্ট করি মা যশোদাকে ভুলতে পারি না ও গো নারদ অনেক চেষ্টা করি কিন্তু নন্দ বাবাকে ভুলতে পারিনি ও গো নারদ রে একশো বৎসর হয়ে গেল আমার রাখাল বন্ধুদের ভুলতে পারিনি আর রাধারানীর কথা মনে হয়ে গেলে আমি আর ঘুমোতে পারি না খেতে পারি না আমাকে আমাকে সব বলো বৃন্দাবনের কথা বলো না বলো না ও গো নারদ ঋষি এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা যারা এখানে সাধু সজ্জনরা আছেন তারা জানেন সকালবেলা উঠে একটা বন্দনা গান গাইতে সকলকেই গাইতে হয় যারা জানে না এতদিন তারা গায় না বৃন্দাবনবাসী যত বৈষ্ণবীরগণ প্রথমে বন্দনা করি সবার চরণ নীলাচলবাসী যত মহাপ্রভুরগণ ভূমিতে পড়িয়া বন্দি সবার চরণ নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত সবার চরণ বন্দি হইয়া আরো আরো আছে অনেক আছে দেবকী নন্দন দাস যিনি সফল গোপাল ছিলেন তিনি পরবর্তীকালে ভক্ত হওয়ার পরে তার নাম হয় স্বয়ং মহাপ্রভু তার নাম দেন দেবকীনন্দন দাস এই কীর্তন তিনি গেয়েছেন প্রতিটি মানুষ যদি নরনারী সকালবেলায় কীর্তনটি করেন তাহলে বৈষ্ণবদেরকে প্রণাম দেওয়া হয় আর তাদের আশীর্বাদ লাভ করে হরি বল হরি বল হরি বল তাহলে বৃন্দাবনবাসীকে সর্বপ্রথম প্রণাম করতে হয় সকল মানব সকল দেবতা সকল গন্ধর্ব সকল কিন্নর মানব পর্যন্ত আজও করে অনাদিকাল থেকে আজও করে আসছে
তাই ভক্তমণ্ডলী মায়েরা আজ ব্রজের জন্য ভগবান কাঁদছে। 16,108 জন পত্নী পেয়েছে, এ ব্যতিরেকেও কত মানুষ ভজন করছে, কত নরনারী ভজন করেই যাচ্ছে, কিন্তু গোবিন্দের মনের মধ্যে জায়গা করে বসে আছে ব্রজবাস, বৃন্দাবনবাস। কেন? এই গীতা যারা পড়েন তারা জানেন যে গীতার শেষে একবারে অষ্টম অধ্যায় শেষে লেখা আছে সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপে বো মোক্ষয়িষ্যামি মা শুচি। এ কথার তাৎপর্য কি? স্বয়ং ভগবান বলছে যারা সব ধর্ম কর্ম দেহ গেহ ছেড়ে দিয়ে আমার চরণ শরণ, এর মূর্তিমন্ত প্রকাশ হয়েছে বৃন্দাবন। যারা ব্রজবাসীরা নিজের সন্তানকে মাটিতে শুইয়ে রেখে গোবিন্দের কাছে ছুটে গেছে, নিজের স্বামীকে ছেড়ে গোবিন্দের কাছে, ধরা চলে যায় চলে ধর্মকে ত্যাগ করে গোবিন্দ চরণে শরণ নিয়েছেন বৃন্দাবনবাসী। দেখা দা হে মাধব, এই আমাদের পিছনে এরা দিয়েছে ভারী চমৎকার একটি ছবি দিয়েছে বৃন্দাবন, ময়ূর ময়ূরী আর গোধন গোবৎস গাভী, দেখে এই হলো বৃন্দাবন। ভগবান এত ভালোবাসে, এই গাভীগুলো তার কাছ ছেড়ে যায়, ময়ূরেরা তার কাছে বসে থাকে, কপত কপতি বানর বানরী আমার গোবিন্দের কাছে বসে থাকে। তা যদি জীব জন্তু এমন করে ভালোবাসে গোবিন্দকে, ব্রজবাসীরা ভালোবাসে। বৃন্দাবনের কোন গরুকে গরু বলতে নেই, গরু তো আমি, ওই গরু গোবিন্দের সেবা করে, গোবিন্দের গা চাটে, গোবিন্দের চরণ চাটে, কিন্তু আমার মতো গরু নাই যে হা কৃষ্ণ গোবিন্দ বলেও কাঁদতে পারে না। এই মনুষ্য জন বিফলে হারায়ু, ওরে তাই ব্রজবাসী এত উঁচু স্বয়ং ভগবান পর্যন্ত ভুলতে পারে না। এ নারদ হাত জোড় করে বলি সব কথা বলো, আমায় ব্রজের কথা বলো না, আমায় ব্রজের কথা বলো না, আমার ব্রজে ব্রজের কথা কথা বলো না, আমি করো জড় করে বলি তোমার, আমায় ব্রজের কথা বলো না। কিন্তু গোবিন্দ তাহলে কি তুমি ফিরে যাবে না? সে কথা থাক, বরং আপনি এসে গেছেন যখন একটা কথা আমাকে জানিয়ে দেন। কি কি করলে আমি বৃন্দাবনকে ভুলে যাব, কি করলে আমার মনে শান্তি আসবে? ভক্তমণ্ডলী মায়েরা নারদজি কটা রাস্তা দেখিয়েছিল, অপশান যাকে বলে আপনার, দুটো না,
একটা হচ্ছে হয় আমি কৃষ্ণকে আনব আর না হয় আপনাদেরকে বলেছিলাম আপনারা সব মনে রেখেছেন আমি তো ভাবছি ভুলে গেছি ধন্যবাদ আপনাদের তাহলে ভালো কথা আপনারা মনে রেখেছেন এখন নারদ দেখলো একটা রাস্তা বন্ধ হয়ে গেল মানে কৃষ্ণ যাবেন না বরং আমাকে আরো বলছে কি করে ভুলে তবে নারদ দেখলো দ্বিতীয় রাস্তা কায়দা করে তৈরি কর যাতে সবাইকে আমি এখানে জমা করতে পারি কি কৃষ্ণ যখন ওনাকে গুরু মানছে যে আপনি বলুন আমার মনে কি করে শান্তি আসবে নারদ ফড়াং করে বলে দিয়েছে যজ্ঞ করো যজ্ঞ করো যজ্ঞ করো যজ্ঞ করো শান্তি পাবে যজ্ঞ করো শান্তি পাবে যজ্ঞ করো যজ্ঞ করো যজ্ঞ করো শান্তি পাবে যজ্ঞ করো শান্তি পাবে যজ্ঞ করো মনের শান্তি মিটে যাবে যজ্ঞ করো যজ্ঞ করো যজ্ঞ করো যজ্ঞ করো মনের শান্তি মিটে যাবে যজ্ঞ করো মনের শান্তি মিটে যাবে যজ্ঞ করো যজ্ঞ করো যজ্ঞ করো হরি বল হরি বল পাপ তুলে হরি একবার গৌর হরি হরি আরে পাপ তুলে আরে গৌর হরি হরি পাপ তুলে হরি বল গৌর হরি হরি আরে পাপ তুলে হরি বল গৌর হরি হরি বল যজ্ঞ করো যজ্ঞ করো যজ্ঞ করো যজ্ঞ করো ওহে যজ্ঞেশ্বর যজ্ঞ করো যজ্ঞেশ্বর যজ্ঞ করো হরি বল হরি বল তুমি উঠলে ভালো হতো আমি তোমায় একটু আলিঙ্গন করতাম আরে তুমি এত ভালো কথা বলেছ আমি আরে কি ভালো লোক নারদ তুমি এলে বলে একটা রাস্তা হলো আমি যজ্ঞ করব নারদ বলে আমি যে কি গাছ পুঁতেছি ফল হলে বুঝতে পারি জানেন না যে যজ্ঞ হলেই আমি সবাইকে নিমন্ত্রণ করে এখানে জমা করব কৃষ্ণ অত শত বুঝতে পারে না আসলে গরু চড়িয়েছে কিন্তু গোবিন্দ যে কি সেটা বোধহয় নারদ তার তল পায় একবার দেবশ্রী নারদ ভগবানকে গিয়ে বলেছিল জানেন মানে তিনি একবার তপস্যা করেছিল কামদেব ওনার কাছে গেছে কামদেব কামদেব জানেন তো কামদেবও জানেন কামদেব কিরকম বলুন তো ওরে বাবা যে কামের জ্বালায় মানুষ ছটপট করে কি নারী আর কি পুরুষ তারই নাম কামদেব সেই কামদেব নারদকে ধ্যান ভঙ্গ করতে পারে না তার নারদের খুব অহংকার হয়েছে বলে দেখেছো কামদেব হেরে গেছে তো সে কি করেছে ব্রহ্মার কাছে গেছে ব্রহ্মাকে গিয়ে বলছে বাবা এই যে ব্রহ্মাজি বলে হ্যাঁ বাটা বলে আমি তপস্যা করে কামকে জয় করে ফেলেছি কামদেব হেরে গেছে তখন ব্রহ্মাজি বলে তুই আর কাউকে বলেছিস নাকি না না এই প্রথম আপনাকে বললাম বলে যা হওয়ার হয়েছে আর কাউকে বলিস না বল কিন্তু শিবলোকে যা শিবকে কথা বলিস নি নারদ দেখলো সত্য বলবো তার আবার ভয় কি ওং নমঃ শিবায় বম শঙ্কর ও বম শঙ্কর ভোলানাথের কাছে গেলেন ভোলানাথ বললেন আরে নারদজি তপস্যা থেকে কবে উঠলেন বলে ওই কথাটাই তো বলতে এলাম ব্রহ্মা যেটা না বলে দিয়েছে যে বলিসনি সেটাই আগে বলে ব্রহ্ম দেখেন কি বলবো শিবজি আপনিও তপস্যা করেন আমিও তপস্যা করেছি কিন্তু আপনি কামকে ভস্মীভূত করে দিয়েছেন আমার কাছে কাম হেরে গেছে ভোলানাথ বলে আর কাউকে বলেছ নাকি দুদিনের ট্যাংরা সে অন্ন ভাতকে অন্ন বলা শুরু করে দিয়েছে ওরে অল্প জলে ফরফরায়তে কম জলে কে ফরফর করে পুটি মাছ অল্প জলেই ফরফর করে যেন মনে হয় কত শক্তি পেয়েছে গো ও গো এই শক্তি নিয়ে হটর ফটর করো না ডুবে মরবে হ্যাঁ তা সেই নারদ কিন্তু বলল যে দেখেন আপনি যেটা পারেন না আমি সেটা পেরেছি বলে তখন তুমি যাই করো তাই করো কখনো তুমি বিষ্ণুর কাছে গিয়ে এ কথা বলো না তো বলছেন তুমি বিষ্ণুকে গিয়ে এ কথা বলো না কেমন কিন্তু সে নারদ থামবে কেন অহংকার ধরে রাখতে পারে না মানুষ
তাই কি করলো বিষ্ণুর কাছে গেল নারায়ণ 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 ভগবান বলে নারদ আজ তোমাকে খুব খুশি লাগছে বলে হবে না কামকে জয় করে ফেলেছি হ্যাঁ তাই নাকি হবে তোমার মতো লোক কাম জয় করা খুব দুঃসাধ্য ব্যাপার নয়